এর মধ্যে শিহাব আর সিমির এঙ্গেজমেন্ট হয়ে যায়। অয়ন আমাকে নিয়ে প্রতিদিন ঘুরতে বের হতো, আজ আমি বাড়ি চলে যাব। বাড়ি যাব তা ভাবতেই অনেক খুশি লাগছে, কিন্তু আবার মন খারাপও লাগছে। ওনাদের সবাইকে ছেড়ে যেতে হবে, এতদিনের আদর স্নেহ ভুলবো কিভাবে? আন্টি আঙ্কেল আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে দিয়েছে। অয়ন আমার প্রতিটা মন খারাপের সাথী হয়েছিল এতদিন। আমার একটু মন খারাপ হলেই উঠে পড়ে লাগতো মন ভালো করার জন্য। এসব ভাবতেই আর যেতে ইচ্ছে করছে না। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে এসব ভাবছি, হঠাৎ কারোর উপস্থিতির টের পেয়ে আমি ওই দিকে তাকাই। দেখি অয়ন বুকে দুই হাত গুঁজে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে ওনাদিকে তাকিয়ে থাকতে দেখেই অয়ন আমার দিকে এগিয়ে আসে। আপনার ফোনটা একটু দেবেন? এই সময় ফোন দিয়ে কি করবে? আরে মিলিকে একটু ফোন করব। ওকে দেব, বাট আমি যা শিখিয়ে দেব তুমি তাই বলবে, ঠিক আছে? আমি ব্লু কোচকে হ্যাঁ বলি। অয়ন আমার দিকে ফোন এগিয়ে দেয়। মিলিকে ফোন করার পর রিং হওয়ার সাথে সাথে মিলি ফোন ধরে। মনে হচ্ছে ও আমার ফোনের অপেক্ষাতেই ছিল। বান্ধবী কেমন আছিস? তোকে ছাড়া ভালো থাকি কি করে সেটা বল। উপস, খুব মিস করেছ তাই না? অনেক। আচ্ছা এটা বল যে জিজু কোথায় আর তুই কোন দিন আসবি? আমি অয়নের দিকে তাকাতেই অয়ন আমাকে ইশারায় বলে, আর আমিও বলি আজকেই আসবো একটু পর। তুই একা আসবি নাকি জিজুও আসবে? আমি অয়নের দিকে তাকাই। উনি আমাকে ড্রপ করে দিয়ে অফিসে যাবে, আর ওখানেই কাজ শেষ করে তারপরে হয়তো আমরা বাড়ি যাব। আনুমানিক কয়টায় জিজু তোদের বাড়ি আসবে? ওর প্রশ্ন শুনে আমি অবাক হয়ে যাই। কিছু বলতে যাব তার আগেই অয়ন আমাকে ইশারায় না করে, কিছু যেন না বলি। তাই আমি চুপ করে অয়নের কথা শুনে ওকে বলি, এখন সকাল টাইমেই আমি চলে আসব, তারপর উনি মনে হয় রাতে আসবে। আমার কথা শুনে মিলি একটা নিঃশ্বাস ফেলে বলে, ওকে জান তুমি চলে আসো, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। মানে কিসের সারপ্রাইজ? সেটা না হয় আসার পরে দেখবে, এখন চলে আসো ঝটপট। আর এখন আমি রাখছি, পরে কথা হবে। চোখের পলকেই মিলি ফোন কেটে দেয়। ওর এমন ব্যবহারে আমি অনেক অবাক হয়ে যাই। অয়নের দিকে তাকিয়ে দেখি উনি মুচকি হাসছে। ওনাকে হাসতে দেখে আমি ব্লু কুচকে কি জিজ্ঞেস করতেই উনি কিছু না রেডি হও বলে আমার হাত থেকে ফোনটা নিয়ে চলে যায়। আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে রেডি হতে চলে যাই। গাড়িতে বসে আছি আমি বাইরের দিকে তাকিয়ে। আমার পাশেই অয়ন ড্রাইভ করছে। আমার চোখে পানি। আন্টি সিমি ওরা কান্না করছে। আমার অনেক মন খারাপ লাগছিল ওনাদের ছেড়ে আসতে। মন খারাপ? আপনাকে কে বলল আমাকে ওই বাড়িতে নিতে? তাও আবার সীমিত সময়ের জন্য। আর কেন বা এত মায়া সৃষ্টি করেছিলেন? আমার কথা শুনে হয় না একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ যদি আমাদের প্ল্যান মতো সব কিছু হয় তাহলে সব কিছুই তোমার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আমি আর কিছু বলিনি, কোনো প্রশ্নও করিনি, কারণ আমি জানি প্রশ্ন করে কোনো লাভ নেই। অয়ন আমাকে আমাদের বাড়িতে নামিয়ে দেয়। সোজা ভিতরে যাও, একদম ভয় পাবে না, আমি আছি সবসময় তোমার পাশে। আর তোমার মা বাবা কিছু জিজ্ঞাসা করলে বলবে যে আমাদের বিয়ে হয়েছে, তারপর আমি এসে সব কিছু সামলে নেব। আমি অয়নের কথায় মাথা নেড়ে হ্যাঁ বলি। এখন অনেকটা ভরসা করতে পারি ওনাকে, তাই অতিরিক্ত কোনো প্রশ্ন না করেই এগিয়ে যাই। ঘরের ভেতরে গিয়ে আমি তো পুরোই শক। আমাকে আসতে দেখে বাবা এসে আমাকে জড়িয়ে ধরে। আমি দুই হাত বাড়িয়ে বাবাকে জড়িয়ে ধরি। মুহূর্তেই সব রাগ অভিমান হাওয়ায় মিশে যায়। বাবা আমাকে জড়িয়ে ধরেই বলে, এভাবে কেউ চলে যায়? আমি না হয় একটু রাগ করে মুখে যা আসছে তাই বলছি, কিন্তু তুইও বুঝি বুঝলি না তোর বাবাকে। এখন যেহেতু ফিরে আসছিস আমি আর যেতে দেবো না আমার মেয়েকে কোথাও, আর তুই যা চাইবি তাই হবে, কথা দিচ্ছি তোকে। বাবার কথা শুনে আমি কিছুই বলিনি, শুধু জড়িয়ে ধরে রেখেছি। আঙ্কেল, আপনার আদর যদি শেষ হয় তবে কি আমরা আসল কথাতে আসতে পারি? আদির কথা শুনে আমি চমকে ওই দিকে তাকাই। আদি যে এখানে আছে সেটা আমি এতক্ষণ খেয়ালই করিনি। এখানে আরও আছে, মিলি আছে, আরও কিছু লোকজন যাদেরকে আমি চিনিই না। আদির গার্ড মনে হচ্ছে।
কি বলবে তুমি? ওহো আন্টি, আপনি জানেন না আমি কি বলবো। আমি দিয়াকে বিয়ে করতে চাই এখন এইখানে এবং এই মুহূর্তেই। দিয়ামা, তুই কি আসলে বিয়ে করেছিস? একবার ভাবছি সত্যি কথা বলবো, পরে অয়নের কথা মনে হতেই আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে বাবা, কথাটা মাথা নিচু করে বলি আমি। আমার কথা শুনে আদি আমার দিকে এগিয়ে এসে বলে, তোমার বিয়ে যদি দশটাও হয় তবুও তুমি শুধু আমার, মাইন্ড ইট? বলেই কাজী ডাকতে থাকে। আদির কাজে সবাই হতবাক। আদি, এখানে কোনো সিন ক্রিয়েট করবে না, তুমি সোজা এখান থেকে চলে যাও, বাধ্য করবে না উল্টো পাল্টা কিছু করতে। বাবার কথা শুনে আদি গালে হাত দিয়ে কিছু একটা ভাবার অভিনয় করে তারপর হো হো করে হেসে দেয়। উফ, সরি আঙ্কেল, আপনি তো তখনই কিছু করতে পারবেন যখন কেউ আপনার কথা শুনবে। মানে? আসলে আন্টি, আমি আগে থেকেই জানতাম যে এমন কিছুই হবে, তাই তো আমি পূর্ব প্রস্তুতি নিয়ে এখানে আসলাম, প্রতিশোধ যে পূর্ণ করতে হবে। আদির কথা শুনে সবাই চমকে ওঠে। প্রতিশোধ মানে? কিসের প্রতিশোধ? ও হ্যাঁ, তোমাকে তো বলাই যেতে পারে, আমার ওয়াইফ বলে কথা। একটু থেমে আদি আবার বলতে থাকে, আজ থেকে ঠিক 15 বছর আগের কথা, যখন আমার বাবা ফরিদ খান আর তোমার বাবা খুব ভালো বন্ধু ছিল। আমাদের দেশের বিভিন্ন ধরনের সম্পদ স্মাগলিং করত, কিন্তু তা কেউ জানতো না। একদিন তোমার বাবা হঠাৎ আমাদের বাড়ি চলে আসে, আর কিভাবে কোন জায়গা থেকে কি করে সব কিছু দেখে নেই। তারপর তোমার বাবা গিয়ে পুলিশকে ডেকে আনে, আর আমার বাবার জেল হয় 10 বছরে। তোমার বাবা এমন একজন পশু যে নিজের ছোটোবেলার বন্ধুকেও ছাড় দেয় নাই। সেদিন আমি আঙ্কেলকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু উনি গিয়ে পুলিশকে সত্যি সত্যিই ডেকে আনে। তারপর থেকে ওনার উপর আমার একটা চাপা ক্ষোভ সৃষ্টি হয়। শুধু আমার না, আমার বোন মিলিও আমাকে সাহায্য করে, মিলি গিয়ে তোমার সাথে বন্ধুত্ব করে, তারপর আস্তে আস্তে আমরা ক্লোজ হই তোমাদের পরিবারের। তারপর এখন তোমাকে আমি বিয়ের প্রস্তাব রাখি, আর ওনারা খুব সহজেই রাজি হয়ে যায়। কিন্তু মাঝখান থেকে তুমি লুকিয়ে বিয়ে করেই আমাকে সব চাল নষ্ট করে দিলে। কিন্তু তাতে কি, এখন তো আমি তোমাকে বিয়ে করবই। আদির কথা শুনে আমার সারা গা জ্বলে ওঠে, বাবা নিজেই হতবাক হয়ে যায়। তুমি ফরিদের ছেলে, তাহলে যাদের তুমি মা বাবার পরিচয় দিলে ওরা কারা? ওহো হ্যাঁ, ভালো কথা, ওরা তো আমার মামার মামি। বলেই হো হো করে হাসতে থাকে। আমি যা করেছি বেশ করেছি, তোমার বাবাকে আমি সাবধান করেছিলাম কিন্তু শোনেনি, তাই আমি বাধ্য হয়ে পুলিশ ডেকেছি। আর তাছাড়া এদেশে জন্ম হয়ে এদেশে সম্পদ স্মাগলিং করতে লজ্জা করে না? বাবার কথা শুনে আদি হাসতে থাকে, আমার কাছে এগিয়ে এসে বলে, চলো দিয়া, তোমার বর্জে দাঁড়িয়ে তাকে বিয়ে করবে না বুঝি? এখন আমার অয়নের কথা মনে পড়ে যায়। উনি হয়তো আগে থেকেই সব জানতো, তাই তো সেদিন আমাদের বাড়িতে এসে আমাকে মিথ্যে পরিচয় দিয়ে উনি নিয়ে যায়। আজ যদি উনি সত্যিই আমাকে নিয়ে না যেতেন, তাহলে এতদিনে হয়তো আমার জীবন নরকে পরিণত হতো। ভাবতেই চোখের কোণে পানি জমে যাচ্ছে। আর এখন আমার আর আদির বিয়েটা কিভাবে কে আটকাবে? মনে মনে আল্লাহকে ডাকতে থাকি, উনি যেন অয়নকে পাঠিয়ে দেয় আমাকে এই মানুষ নামের পশুর হাত থেকে বাঁচানোর জন্য। চলো ভাবি, তোমাকে রেডি হতে হবে তো। মিলির কথা শুনে আমি দমে যাই। আমি কখনোই ভাবতেও পারিনি যে মিলির মতো মেয়ে দিনের পর দিন আমার সাথে বেইমানি করেছে। ওকে তো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, আজ ও বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এরকমটা করলো। বেস্ট ফ্রেন্ড নামের কলঙ্ক। আমার হাত ধরে মিলি কথাটা বলতেই আমি ওর হাত থেকে ঝাড়ি দিয়ে হাতটা সরিয়ে নিয়ে ওকে একটা চড় কষিয়ে দিই। আমার ভুল কি ছিল সেটা বল আগে। তোকে আমি বিশ্বাস করেছিলাম চোখ বন্ধ করে, আর তুই সেই বিশ্বাসকে এভাবে ভেঙে দিলি। কিভাবে পারলি তুই এটা? ছি, তোর মতো মেয়েকে আমি আমার ফ্রেন্ড ভাবতাম কি করে সেটাই ভাবছি এখন, তাও আবার বেস্ট ফ্রেন্ড। আমার কথা শুনে মিলি হেসে দেয়, কিছু বলতে যাবে তার আগেই আদি হাত উঁচু করে কিছু বলতে নিষেধ করে, আর আমার কাছে এগিয়ে এসে আমাকে উল্টে থাপ্পড় দেয়, যার ফলে আমি ছিটকে নিচে পড়ে যাই। আদি আমার কাছে এগিয়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমার বোন তো শুধুমাত্র আমাকে সাহায্য করেছে, কখনোই তোকে বন্ধু মনে করেই নাই, শুধু তোর তালে তাল মিলিয়ে অভিনয় করে গেছে।
তুই আমার বোনকে চড় মারার কে? এর শোধ সুদে আসলে নেব আমি, শুধু একটু অপেক্ষা কর। কথাগুলো বলেই আদি আমাকে হ্যাচকা টান দিয়ে দাঁড় করায় আর আমাকে টেনে নিয়ে যেতে নেয়। আমার এক হাত আদি ধরে টেনে নিয়ে যাচ্ছে, একদিকে অপর হাতে টান অনুভব করায় আমি ওইদিকে ফিরে তাকাই। তাকাতেই অয়নকে দেখে আমার প্রাণ যেন ফিরে পেলাম। আদির হাত আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে আমি অয়নকে জড়িয়ে ধরি। এই মুহূর্তে আমি নিজের মধ্যে নেই, তাই কি করছি নিজেও জানি না। অন্যদিকে আদি নিজের হাতে টান অনুভব করায় পেছনে ফিরে যা দেখে তাতে ও রীতিমতো ঘাবড়ে যায়, ঘামতে থাকে। কিন্তু পরক্ষণেই ওর মুখে হাসি ফুটে ওঠে। আরে তোমরা কে কোথায় আছো? দেখো হিরো চলে এসেছে তার হিরোইনকে বাঁচাতে। উফ, দেখার মতো বিষয়, হোয়াট এ রোমান্টিক মুভমেন্ট। আদির কথা শুনে অয়ন আমাকে জাগিয়ে এক পাশে দাঁড় করিয়ে বলে, হিরো কিনা জানি না, তবে তোর মতো পশুর হাত থেকে কোনো মেয়েকে বাঁচাতে তো অবশ্যই আসতে পারি। হ্যাঁ সেটা তো অবশ্যই জানি, তবে এখন অন্যের জীবন নয়, নিজের জীবন বাঁচাও। বলেই হো হো করে হাসতে থাকে আদি। হাসা একটু থামে আবার বলতে শুরু করে, এই বাগি পুরো আমার গার্ড দিয়ে ঘেরা, বাড়ির ভেতরে দিয়ার মা বাবা আর তোমরা দুজন ছাড়া সবাই আমার লোক, তোকে বাঁচবে আর কে মরবে সেটা এখন নিজেই দেখে নাও। বলেই আবারও হাসতে থাকে পাগলের মতো করে। আদির কথা শুনে আমি ভয় পেয়ে অয়নের শার্ট খামচে ধরি। বাবা মাও প্রচুর ভয় পেয়ে গেছে, শুধু অয়ন কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে, হয়তো কারো অপেক্ষায় আছে। কারণ দেখলাম বারবার দরজার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। আদি আমার দিকে একটু এগিয়ে এসে বলে, আরে জান পাখি, আমাকে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী লাগি যে এভাবে ভয় ফেলে চলে। আর অয়ন, তোর হবু বউকে আজ আমি বিদেশে পাচার করে দেব, ওকে একা না, আর 99টা মেয়েকে ওর সাথে পাচার করব। তুই শুধু চেয়ে চেয়ে দেখবি, কিছুই করতে পারবি না। বলেই যেই আমার হাত ধরতে যাবে অয়ন অমনি আদির হাত ধরে পিছন দিকে মুচড়ে দিয়ে বলে, টাইপ একটু মিস্টেক হয়েছে মিস্টার আদি খান, এখন তুমি না কারোর ক্ষতি করতে পারবে আর না দিউপাকের কোনো ক্ষতি করতে পারবে। বলেই আদিকে মারতে থাকে। হঠাৎ এমন আক্রমণে আদি পাল্টা কোনো আক্রমণ করতে পারছে না, মিলি ভাইয়া বলে চিৎকার করছে আর সব গার্ডদের বলছে আদিকে গিয়ে ছাড়াতে, কিন্তু সবাই তাদের মতো করেই দাঁড়িয়ে আছে, কেউ অয়ন আর আদির মাঝখানে যেতেই চাইছে না। মিলি দৌড়ে যেতে নিলে কয়েকজন গার্ড এসে ওকে আটকে দেয়। অয়নের কাজে আমি নিজেও ঘাবড়ে যাই, কারণ যেভাবে উনি মারতে শুরু করেছে ওকে তো মেরেই ফেলবে। আমি তাড়াতাড়ি গিয়ে অয়নকে ধরতে গেলে শিহাব ভাইয়া আমাকে আটকে দেয়। ওনাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ উনি এতক্ষণ এখানে ছিলেনই না। ভাইয়া নিজে রাগ না তোলা পর্যন্ত মারবে, আপনি গিয়ে কোনো লাভ নেই, ওনার রাগ কমাতে দিন। ওনার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কিসের এত রাগ ওনার? কিন্তু এখন এসব ভাবার টাইম নেই আমার, তাই আমি তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে অয়নের কাছে দৌড়ে গিয়ে বলি, কি করছেন, মেরে ফেলবেন নাকি ওনাকে? অয়নকে ছাড়াতে ছাড়াতে কথাটা বলি, হ্যাঁ মেরে ফেলবো, ও সাহস কি করে তোমার গায়ে হাত তোলার, ওর হাত আমি ভেঙে ফেলবো। এবার শিহাবও এসে অয়নকে ছাড়িয়ে নেয়। অয়ন হাঁপাতে থাকে, আদিকে মারতে মারতে হাত মরা বানিয়ে ফেলেছে একেবারে। বলেছিলাম না তো টাইপে একটু না, পুরোটাই ভুল আছে, সব কিছু আমাদের প্ল্যান মতো হয়েছে। এখন তোর হাতে না আছে 99টা মেয়ে, আর না আছে দিউপাকি, আর না আছে তোর বাবা। তোর বাবার এই ধরনের কাজের জন্য ওনাকে আবার অ্যারেস্ট করা হয়েছে, আর এখন তোরা দুজনও ওই একই জায়গায় যাবে। আর বাকি রইল এখানের কার্ড, হতে তো অনেক আগেই আমার কন্ট্রোলে নিয়ে এসেছি। অয়নের কথা শুনে আদি ঘাবড়ে যায়। আমার বাবা তোদের কি ক্ষতি করেছে? আমার বাবাকে কেন ধরলি? বাবা মায়ের কাজ হলো তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে প্রতিশোধের চিন্তায় মাথা দিয়ে বড় করা নয়। তোর বাবা নিজে অপরাধ করেছে, তার জন্য অনুশোচনা করা উচিত, কিন্তু তা না করে আবারও স্ম্যাগলিং শুরু করে, আর তো আবার দেশের নারীদের, আর সাথে নিজের ছেলে মেয়েতে নিয়ে। ওয়াও কেমন পিতা তোমার, ভাবতে অবাক লাগছে। আদিকে আর মিলিকে নিয়ে যাওয়া হয়। মিলিকে নেওয়ার পরে আমি কান্নায় ভেঙে পড়ি। আমার অনেক খারাপ লাগছে নিজের বেস্ট ফ্রেন্ডকে জেলে যেতে দেখে। অয়ন এসে আমার কাঁধে হাত রেখে বলে, যারা ভালো তাদের জন্য কাঁদলে মনকে বোঝানো যায় ভালো, কিন্তু দিউপাকি তুমি যার জন্য কাঁদছ সে কখনোই ভালো ছিল না, ও শুধু ভালো হওয়ার অভিনয় করেছিল, এতে তোমার কোনো দোষ নেই, প্লিজ তুমি কান্না করো না।
অনেক কথা শুনে বাবা মাও আমাকে অনেক সান্ত্বনা দেয়। সবার কথা শুনে মনকে অনেক বোঝানোর চেষ্টা করি। বাবা অয়নের সাথে কথা বলছে। এক পর্যায়ে অয়ন বলে, আঙ্কেল আমাকে এখন যেতে হবে, আমার কিছু কাজ আছে, ভালো থাকবেন আপনারা। অয়ন চলে যেতে নিলে বাবা অয়নকে বলে, আর আসবে না তুমি? আঙ্কেল দিউপাকিকে আমি বিয়ে করিনি, সেদিনই সবকিছু কেবলমাত্র অভিনয় ছিল, আদিকে ধরার জন্য আমাকে এমনটা করতে হয়েছে, তাই আমাকে আপনাদের মেয়ে জামাই প্রশ্নই ওঠে না। অয়নের কথা শুনে বাবা মা দুজনেই অবাক হয়ে যায়, কি বলবে ভেবে পাচ্ছে না। অয়ন আমার কাছে এগিয়ে এসে আমার কানে কানে বলল, নিজে যত্ন নেবেন কেয়ারলেস ম্যাডাম, আর সময় মতো খাওয়া দাওয়া করবেন। এখন যদি নিজের যত্ন না নাও তাহলে দেখবে তোমার মতো পেত্নীকে কেউ বিয়ে করবে না। আমার মতো পেত্নীকে বিয়ে করার মতো আসলেই হয়তো কেউ নেই, ঠোঁট বেঁকিয়ে বলি আমি কথাটা। আমার কথা শুনে অয়ন কিছুটা গম্ভীর হয়ে বলে, তোমার মতো পেত্নীকে জীবন সঙ্গী করার জন্য কেউ হয়তো পাগল হয়ে আছে। কথাটা বলেই অয়ন চলে যায়। ওনার যাওয়ার পানে তাকিয়ে থাকি আমি শুধু।